এনআরসিক লৈ বিভিন্ন ধরনের মন্তব্য আমি দেখা পাইছো। বিশেষকে আজি দুদিন আগত দিল্লি অ্যাকশন কমিটি ফর আসাম নামৰ এটা সংগঠনে অসমত একটা অভিবর্তন করে কিছু মানুষ লৈ গৈ দিল্লিত একটা অভিবর্তন তেখেতসকলে পাতিছে। আর সেই অভিবর্তনত অসমৰ কেবাজন খ্যাতনামা বুদ্ধিজীবী অন্তত হীরেন গোহাঁই সাহ, হায়দর হোসেন বরা, মঞ্জিত মহন্ত, মান্নান আব্দুল মান্নান সাহ, হায়দার হোসেন, অপূর্ব বরুয়া, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, এনেকে অসমৰ বিভিন্ন বুদ্ধিজীবীসকলক লৈ এখন সভা আছিল। আর সেই সভাত আমার কেবাজন সীতারাম ইয়েচুরী, আরশাদ মাদানী এনেকুৱা বিভিন্ন ব্যক্তিক আমন্ত্রিত করা হয়েছিল। আর সেই সভাটোর মাজত বিভিন্নজনে বিভিন্ন দৃষ্টিকোণৰ পৰা বক্তব্য রাখিছে। এই বক্তব্যর মাজত আরশাদ মাদানী সাহেবর যে বক্তব্য আছিল, সেই বক্তব্য যথেষ্ট আবেগিক। আর আমি দুদিন পিছত আজি সেই সম্পর্কে আমি এটা আমার স্থিতি স্পষ্ট করে বলাইছো। কালি বহুত কেটা সংগঠনে আমার প্রশ্ন করেছে আমি কেউ সাইলেন্ট আছো, এনেকুৱা ধরনের কিছু প্রশ্ন করেছে, আর তার একটা ক্লিয়ারেন্স আমি দেওয়ার প্রয়োজন অনুভব করেছো। সেইটো হল যে আমি আসলে এই বক্তব্যটোর অরিজিনাল ভিডিওটি দেখার প্রয়োজন অনুভব করেছিল। আসলে তেখেতসকলে কি সেন্সত কইছে, আরশাদ মাদানী সাহেবের বক্তব্যটো কি সেন্সত কইছে, আর আজির দিনত কি হয়েছে, সেই সম্পর্কে আমি অলপ মানে স্পষ্ট করবর কারণে আমার এদিন সময় বেশি লাগিছে। আমি গোটেই বক্তব্যখন দেখার পিছত একটা কথা স্পষ্ট হয়েছিল যে আরশাদ মাদানী সাহেবে যে বক্তব্যটো দিছে সেই বক্তব্যটোর তাৎপর্যটা অল্প বেলেগ আসিল। তেখেতর বক্তব্যটো এনেকুৱা আসিল যে এনেকুৱা যদি একটা পরিবেশের সৃষ্টি হয়, উর্দুত কৈছিল, উর্দুত আমার কারণে অল্প টান, আমার কারণে অল্প মানে ইমান ইজি নহয়, আমার অসমৰ মানুহৰ কারণে অল্প ইজি নহয়, হিন্দী হলে আমি ইজিলি গেস করব পারো, উর্দু হলে আমার কারণে অল্প টান হয়ে যায়। আর সেই গোটেই বক্তব্যখিনির জড়িয়ে একটা কথা আসিল যে এনেকুৱা যদি হয়ে যায়, অসমৰ 50 লাখ মানুষ যদি বিদেশী হয়ে যায়, এনেকুৱা যদি অবস্থার সৃষ্টি হয়, তেতিয়াহলে মানুষ মরিব, মানুষ মারিব, এনেকুৱা একটা পরিস্থিতির সৃষ্টি হব। আর লাস্টর ফলে তেখেতর বক্তব্যটো লাস্টর ফলে আছে আমি সকলে আমান বিচারিছো, শান্তি বিচারিছো, এনেকুৱা একটা মেসেজখিনি তেখেতর এই বক্তব্যর মাজত আছিল। তথাপিও আমি এটা কথা কৈছো যে সেই বক্তব্যটো কিছু ভুল ব্যাখ্যা আমার ইয়াত হয়ে আছে নেকি, মোৰ এটা সন্দেহ হৈছে যে আমি গোটেইখিনি আজি যেটো আবেগিক সৃষ্টি হয়েছে কিছু ভুল ব্যাখ্যা ইয়ার মাজত হয়ে আছে নেকি, এটা একটা আমার সন্দেহ হয়ে আছে। এক নম্বর দ্বিতীয় কথা হয়েছে যে যদি আরশাদ মাদানী সাহেবে যেখানি কথা কৈছে সেইখানি কথা এইটো মুহূর্তত কোৱা কিন্তু সমীচীন হোৱা নাই আমার দৃষ্টিত, এই মুহূর্তত এই কথাটো কিন্তু সমীচীন হোৱা নাই। কিহৰ কারণে আজি অসমৰ এটা সেনসিটিভ বিষয়, অসমৰ এটা যাওতিযোগী এটা প্রবলেম, আমার দীর্ঘদিনীয় একটা প্রবলেম সমস্যার পিনে আজি স্টেট গভর্নমেন্টে নকৰা, সেন্ট্রাল গভর্নমেন্টে নকৰা এটা এনআরসির বিষয়ের উপর আজি ভারতবর্ষের উচ্চতম ন্যায়ালয়, মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের 100% সুপার ভিজিলেন্সত এখন এনআরসি প্রিপারেশন কাম চলি আছে। আর সেই এনআরসি প্রিপারেশনের কাম 100% মানে সুপ্রিম কোর্টের আন্ডারত আছে। আর সুপ্রিম কোর্টে এই সম্পর্কে বিভিন্ন বিভিন্ন মানুষের বক্তব্য, বিভিন্ন মানুষের অ্যাকশন রিয়াকশন, পঞ্চায়েত অ্যাক্ট সার্টিফিকেটের ম্যাটার, পঞ্চায়েতের লিঙ্কেজ সার্টিফিকেটের বিষয় হোক, অরিজিনাল ইনহেবিটেন্টের বিষয় হোক, বা 71 হব না 51 হব এইটো বিষয়ে হোক, বিভিন্ন কেস ইয়াত আছে। আর সেই সকল কেস মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন হয়ে আছে। তো আমি আশাবাদী যে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের মানে বিচারাধীন হয়ে থাকা একটা বিষয়, নো ডাউট আদালতের প্রতি আমার আস্থা আছে, ভারতের আইন ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, নো ডাউট তাত একটা ভাল ফর্মেলিটি, তাতে এনআরসি প্রস্তুত হব আর অসমৰ একটা পার্মানেন্ট সমস্যার সমাধান হব বলে আমি আশাবাদী। আর আমি যিকোনো মুহূর্তে আমি এনআরসিটো বিচারো, এনআরসি আমাক লাগে, এনআরসি যদি কোনো রাজনীতি নকরে এনেকুৱা বক্তব্য আমি ইয়ার আগতে বহুতবার দিয়ে আছো, আজিও কৈ আছো। আমার একটা কথা স্পষ্ট হল যে এনআরসিক লৈ যাতে কোনেও আজি এই মই এটা কথা কব খুঁজিম যে দিল্লি অ্যাকশন কমিটি ফর আসাম এই সংগঠনটি দিল্লিত অসমৰ বুদ্ধিজীবীসকলক লৈ যিটো সভা পাতা হৈছিল, সেই সভাত অসমৰ বিভিন্ন বুদ্ধিজীবী, সর্বভারতীয় ক্ষেত্রের যেখানি বুদ্ধিজীবী বা প্রগ্রেসিভ লাইনের যিনি চিন্তাবিদ আছে তেখেতসকলের বক্তব্যটো, মাদানীর সেই বক্তব্যটা গোটেইখিনি তল পেলার একটা প্রচেষ্টা চলি আছে নেকি, সেইটোরপর ডাইভার্ট করার কারণে অসমৰ বুদ্ধিজীবীসকলৰ বক্তব্যটো বা সর্বভারতীয় বুদ্ধিজীবীসকলৰ বক্তব্যটো ডাইভার্ট করার একটা প্রচেষ্টা চলি আছে নেকি মাদানীর বক্তব্যর জড়িয়ে। আমি এনেকুৱা ধরনের মাদানীক মই মাদানী সাহেব, আশাদ সাহেবক মই ক্লিয়ারেন্স দিব অহা নাই, আশাদ মাদানীক মই প্রটেকশন দিব অহা নাই। ফ্যাক্টটো যেটা কব ওলাইছো, মই এই কথাই কব ওলাইছো যে অসমত ইয়ার ভুল ব্যাখ্যা চলি আছে নেকি, এইটো তার উপর চিন্তা করার প্রয়োজন আছে বলে মই ব্যক্তিগতভাবে বাজি অনুভব করে আছো। দ্বিতীয় কথা হয়েছে
যে আজি এনআরসি প্রক্রিয়া চলি আছে, আজি আপনাদের নিশ্চয় গম পাইছে যে অসমৰ বিভিন্ন বাতৰি কাকতত বা টিভি মিডিয়াত আমি দেখা পাইছো যে অসমৰ 21টা ডিস্ট্রিক্টত 342 সেনসিটিভ সুপার সেনসিটিভ কিছু এনআরসি কেন্দ্র ঘোষণা করা হয়েছে, আর বিশেষকে 51টা কেন্দ্র অতি স্পর্শকাতর হিসাবে তেখেতসকলে ঘোষণা করেছে, আর সেই ব্লকত আরো কিছু সেনাবাহিনী পঠাবার যেটা প্রচেষ্টা চলাই আছে। আমি হোম ডিপার্টমেন্টের রিপোর্ট আইবির রিপোর্ট মতে তেখেতসকলের সুপার সেনসিটিভ হয়েছে, এইটা আমার কবলে ইমান বেশি নাই। কিন্তু এটা কথা আমি বারবার এই কথাটা কব ওলাইছো যে এনআরসি প্রসেসটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, এনআরসি প্রসেসটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। এই প্রসেসটোর মাজতে এবার কথা ওলালে যে সেনাবাহিনী আনি আছে, ঠায় ঠায় চলে চলে সেনাবাহিনী দিয়ে আছে, মানুষবিলাক রাতির ভিতর উঠাই যাব, হাজর আমি একটা নিউজ দেখা পাইছো, মানুষ ঘর বাড়ি এরি বেলেগ জায়গা যাব ওলাইছে, আমি লাহারি ঘাটত খবর লৈছিলো মানুষ বিভিন্ন জায়গা যাব ওলাইছে, এনেকুৱা এটা পেনিক সৃষ্টি। মোর কোনোবা একটা ন্যস্ত স্বার্থ জড়িত মহলিয়াত লুকাই আছে যিটো গ্রুপে এনআরসি টু বিচরা না, আর এনআরসি টু নিবিচরার কারণে তেখেতসকলে বিভিন্নভাবে এইবিলাকৰ সেলুলৈ ইমান মিছা বাতৰি উৰা বাতৰি বা ৰিউমার মানে পেলাই আছে যাতে মানুহবিলাক আৰু বেছি পেনিক হয়, বেছি মানে ভয় পায়, এনেকুৱা এটা প্ৰচেষ্টা চলি আছে নেকি। সেইটোৰ কাৰণে মই কিন্তু আজিৰ এই মুহূৰ্তত আপোনালোকৰ জৰিয়তে অসম চৰকাৰ তথা ভাৰত চৰকাৰক মই এটা অনুৰোধ কৰিব বিচাৰিছো যে কেনেকে সাধাৰণ ৰাইজক এটা আশ্বাস দিব পাৰি যে আমি এডমিনিষ্ট্ৰেটিভ প্ৰচেছত কাগজৰ ভিত্তিত ডকুমেণ্টৰ ভিত্তিত এনআৰচি প্ৰিপেয়াৰ হৈ আছো। ইয়াত ডকুমেণ্টছৰ ভিত্তিত আজি গৈ কোনো 51ৰ এনআৰচি সোমাব নোৱাৰে, আজিৰ দিনত কোনোবাই 66ৰ ভোটাৰ লিষ্টত নাম সোমাব নোৱাৰে, আজিৰ দিনত 30 বছৰ আগত 71ৰ ভোটাৰ লিষ্টত নাম সোমাব নোৱাৰে। যে এই কথাবিলাকৰ ওপৰত লিংকেজৰ ওপৰত লিগেচিৰ ওপৰত বেচিছ কৰি যিহেতু এনআৰচিটো প্ৰিপেয়াৰ হৈ আছে, এইটোক লৈ কোনেও প্ৰব্লেম ক্ৰিয়েট হ'ব নালাগে। এনআরসিত এটা কথা স্পষ্ট যে অসম চুক্তির ভিত্তিত 1971 24 মার্চের ভিত্তিত এনআরসি হব, এইটুক কারো দিমত নাই। দ্বিতীয় কথা হয়েছে সেইটুর বেস করে সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে 6A ইনসার্ট করা হয়েছে, 6A ইনসার্ট করা হয়েছে যে গোটেই ভারতবর্ষের ক্ষেত্রে এনআরসি 1951, অসমের ক্ষেত্রে 1971, এই কথাটি ক্লিয়ার ভারতবর্ষ আইন হয়েছে, পার্লামেন্টত পাস হয়েছে, সেই আইনটির ভিত্তিতে আজি এনআরসি প্রিপারেশন হয়ে আছে। তেতিয়াহলে কোন ষড়যন্ত্রকারী ইয়াত লুকাই আছে যিবিলাকে মাজত অরিজিনাল ইনহিবিটেবর সোমাই দিয়ে পঞ্চায়েত লিগেসির নামত এটা মাইনর কেসত 48 লাখ মানুষ এনআরসিত নাম হওয়া বলে কয়ে আছে, আজি কৈছে যে এতিয়াও 47 লাখ ফ্যামিলি ট্রির কাম এতিয়াও ভেরিফিকেশন হওয়া বাকি আছে। দ্যাট মিন্স 1.23 1,23,00,000 মানুষের নাম এতিয়ালৈকে সেইখিনি কাম করা বাকি আছে, 47 লাখ পরিয়ালর এতিয়াও পরিচয়পত্র আর তেখেতসকলের ভেরিফিকেশন মিলা নাই, 47 লাখ বাদ রাখিল 1,23,00,000 লগত আর 48 লাখের যে পঞ্চায়েতর লিঙ্কেজ সার্টিফিকেট আছে তো 17,30,000 বাদ পেলালো, বাকি যেখানে থাকিল 26,000 নিচিন সেইখিনি এটা ধরো দেখা যায় যে 74 লাখ প্রায় 1,00,000,000 প্রায় 1.5 কোটি মান মানুষের নাম এতিয়াও একটা সন্দেহের আবর্তত আছে আজির দিনও আছে। এনেকুৱা একটা পরিস্থিতি এনেকুৱা যদি কিছু ফোকাস দিয়া যায় তেতিয়াহলে দেখা যায় যে অসমত একটা এনআরসি নামত একটা নতুন একটা ষড়যন্ত্র যাতে নহয় তার একটা ষড়যন্ত্র চলি আছে নাকি, আর এই ষড়যন্ত্রটো সরকার পক্ষ জড়িত আছে নাকি একটা মারাত্মকভাবে পয়েন্ট যদি লোকাই আছে। আদারওয়াইজ আমি দেখা পাইছো যে বিভিন্ন ধরনের বক্তব্য কোনোবাই ইয়াক এনআরসিক লৈ ভারতবর্ষ অসমৰ 98% মুসলমান ইয়াত বিদেশী বলে কব খোঁজে, কিছুমানে ইয়াত রোহিঙ্গার নিচিনা হত্যা করে হত্যা করা হিসাব করবলে বিধায়ক হয়ে ভারতবর্ষের পবিত্র সংবিধানের উপর আস্থা রাখি তেখেতসকলে শপথ গ্রহণ করে আজি MLA হয়েছে MP হয়েছে, তেখেতসকলে এনেকুৱা বক্তব্য আজি আমার অসমত চলি আছে। মই কৈছো অকল মাদানি নহয়, সবরে মুখটো কন্ট্রোল করা হওয়া কন্ট্রোল হওয়াটো উচিত, ইয়াত মৃণাল শইকীয়া ধরনের মানুষের মুখটো কন্ট্রোল হওয়া উচিত, ইয়াত মানে রোহিঙ্গার নিচিনা হত্যা করে মানুষবিলাক উলাই দিব লাগে এনেকুৱা বক্তব্য দিয়া মানুষবিলাকক মুখটো কন্ট্রোল হওয়া উচিত, ইয়াত 98% মুসলমান আজি বাংলাদেশের শিলাদিত্যর মুক্ত কন্ট্রোল হওয়া উচিত, এনেকুৱা ধরনের বহুত বক্তব্য আমি তগরিয়ার নিচিনা মানুষের বক্তব্য হোজাই যেটা দিছে, অস্ত্র ট্রেনিং লওয়ার যেটা ব্যবস্থা অসমত আজিকালি চলি আছে, ওপেন অস্ত্র ট্রেনিং দিয়ে আছে, যেটা সিস্টেম ইয়াত চলি আছে আমি দেখিছো অসমৰ আমার যেটা পরম্পরা যাওতযুগীয় যেটা আমার ভাতৃত্ববোধ এইটো বিনষ্ট করার একটা ডর কৌশল ইয়াত চলি আছে, এই বস্তুবিলাক আমি কন্ট্রোল করিব লাগিব, সরকারে এইটো ইমিডিয়েটলি কন্ট্রোল করার ব্যবস্থা করিব লাগে, আর সাধারণ রাইজর মাজত একটা
সান্ত্বনা দিব লাগে বা এটা মানে এটা পরিবেশ সৃষ্টি করব লাগে যে আমি এনআরসি করিম, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েট করিম, যার কাগজ আছে তার এনআরসি হব, আর যার কাগজ নাই তেখেতসকলে ভেরিফিকেশনের যদি কাগজ ওলাই দিব পারে, টাইম আছে, তারপিছত 31 ডেজ সময় পাব, সেইবিলাকৰ জড়িয়তে যদি আৰু ক্লিয়ার করব পারে মূল বোধেরে, তেতিয়াহলে এটা শুদ্ধ এনআরসি পাওয়া যাব। কিন্তু আমি কিন্তু অসমবাসীয়ে স্পষ্টভাবে আজি বা বিশেষকৈ আমি সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চায় স্পষ্টভাবে কৈছো আমার এনআরসি খন লাগে। মানে 47 লাখ ফ্যামিলি ট্রি এতিয়াও ভেরিফিকেশন হবলে বাকি আছে, আর তার প্রায় 1,23,00,000 মানুষের, 1,23,00,000 মানুষ অসম্পূর্ণ হয়ে আছে, 1 নম্বর। 2 নম্বর আরো 48,00,000 পঞ্চায়েত সাহেব লিগেসি যেগুলো ইউজ করেছে, সিহতর অ্যানসেস্ট্রাল ইন্ডিয়ান, সিহতর বাপেকর নামত 751 আছে, 66 আছে, কিনা কিনা আছে, কিন্তু অশিক্ষিত হওয়ার কারণে তেখেতর বাপেকর নামর লগত তেখেতর কোনো লিঙ্ক প্রুফ করিব পারা নাই, অনলি ওমেন। এই 48,00,000 ভিতর 3,20,000 বাদ দি বাকি 3,20,000 প্রুফ মান, তার বাকি যেখানে আছে সেইখানে মহিলা মানুষ, তেখেতসকলে এক ঠাইর পর বেলেগ ঠাইত বিয়া আছে, দুখিয়া মানুষ, সরমাটি পাট্টা নাই, তেখেতসকলে কি লিঙ্কেজ পাব, স্কুল সার্টিফিকেট নাই, পড়া শোনা করা নাছিল, বাপেকর জমির লগত কোনো সম্পর্ক নাই, কিহর জড়িয়তে তেখেতসকল লিঙ্কটো এস্টাবলিশ করিব, তেনেকুৱা ক্ষেত্রত যেহেতু পঞ্চায়েত সার্টিফিকেটটো ইউজ করিব পারিব বলি সেই সময়ৰ যিটো কেবিনেট সাব কমিটি দিয়া সিদ্ধান্ত বা এনআরসির যিটো প্রপত্র আছে, এই প্রপত্র যিটো পঞ্চায়েত সার্টিফিকেটৰ কথা আছিল, আজির দিনত এইটো কোর্টে হাইকোর্টে কৈছে যে এইটো পাবলিক ডকুমেন্ট নহয়, এইটো প্রাইভেট ডকুমেন্ট হিসাবে ট্রিট করা হব, কিন্তু এইটো যদি পাবলিক ডকুমেন্ট হিসাবে নহয় তেতিয়া এইটো তেতিয়া এস্টাবলিশ করব লাগিছিল, তেতিয়া এইটো প্রাইভেট ডকুমেন্ট হিসাবে কোৱা হৈছিল, পাবলিক ডকুমেন্ট হিসাবে কোৱা হৈছিল, আর সেইমতে মানুহবিলাকে এপ্লাই কৰিছিল, আজি এইটো কিন্তু তেখেতসকলে নহব। আর যদি এইটো নহয়, কোর্টে মহামান্য আদালতে এই কথাটো কৈছে যে তেখেতসকলক যদি এইটো নহয় তেতিয়াহলে কি বেলেগ ব্যবস্থা দিয়া যায় এইটো পিছত সিদ্ধান্ত লওয়া হব, এইখানে মানুষ বাংলাদেশী নহয়। কিন্তু এই মুহূর্তে দেখা গেছে যে আজির দিনত 1,23,000 বা 47,000 ফ্যামিলি এতিয়ালৈকে ভেরিফিকেশনের কাম হওয়া নাই, 1,23,00,000 মানুষের। আর দ্বিতীয় কথা হয়েছে যে এতিয়ালৈকে আমি দেখা পাইছো যে প্রায় 26,00,000 মানুষের আর নতুনকে কি কয় তেখেতসকলের এনআরসি নামটো নাহিব, এই এই গোটেইখানি দেখা গেছে এতিয়াও প্রায় 1,50,000,000 মান মানুষের নাম এটা মানে সন্দেহের মাজত আছে। এই এই কথাখিনি ডিসেম্বর হব নাকি একটা শঙ্কা প্রকাশ করছো যে এতিয়াও যদি 1,23,000 মানুষ আছে, এইটো 1,23,00,000 মানুষের নাম এতিয়ালৈকে ভেরিফিকেশন হওয়া বাকি আছে বা তেখেতের নাম এতিয়ালৈকে কাম করা হওয়া নাই, তেতিয়া আমার সন্দেহ হয়েছে যে এইটো ডিসেম্বরের ভিতর নহয়। মই একটা কথা মনত পেলাই দিব খুঁজো, কিছুদিন আগত যা এইটো এসেম্বলি আগের এসেম্বলিত কিন্তু আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া একটা কথা কৈছিল, এসময় তেখেতে অসম চুক্তি রূপায়ণ মন্ত্রী আছিল, আজির দিন তেখেতে প্রভাব বহালী মন্ত্রী, তেখেতে কৈছিল যে লাগিলে এনআরসি আরো কিছুদিন দেরি হোক, আমি পানি নহরকা ধরনের কিবা একটা ব্যবস্থা করে লোক, তার মানে গভর্নমেন্টের যদি সদিচ্ছার অভাব আছে, গভর্নমেন্টের যে এইটো ডিসেম্বরের ভিতর হব লাগে বলে এই কথাটা যেটা কথা, এই কথা কিন্তু গভর্নমেন্টের আপত্তি আছে যে মন অনুভব হয়, আর ইয়াক লৈ আৰু দীঘলীয়া রাজনীতি করিব পৰা যায় নেকি, ইয়াক লৈ আৰু দীর্ঘদিনীয়া রাজনীতি জিয়াই রাখিব পৰা যায় নেকি, তার একটা কৌশল চলি আছে বলে মোর আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। মাদানির কথা আমি স্পষ্ট হয়ে একটা কথা কইছো যে মাদানি সাহেবের যেটু বক্তব্য এটি এই মুহূর্তে কিন্তু হুমিসিল হওয়া নাই, এই মুহূর্তে এনেকুৱা ধরনের বক্তব্যটা হুমিসিল হওয়া নাই, আর এই কারণে হওয়া নাই যেহেতু গোটেই বিষয়টা একটা আদালতের দায়রাত আছে, আর আদালতে আমার ভারতবর্ষের যেটু আইন ব্যবস্থা ইয়ার উপর আমার আস্থা আছে, তাতে একটা সুস্থ হব বলে আমার একটা একটা শুদ্ধ সুস্থ সিদ্ধান্ত হব বলে আমার একটা আশা আছে। দ্বিতীয় কথাটো হৈছে যে আমি কৰবাত এটো মিস ইন্টারপ্রেট কৰি আছো নেকি, এইটো মোৰ এইকাৰণে সন্দেহ হৈছে যে মই কিন্তু ব্যক্তিগতভাৱে সেই পূৰ্ণ যিখন তেখেতৰ ভিডিঅ', সেই ভিডিঅ'খন কিন্তু তেখেত চাইছো যে অসমত এটা এনেকুৱা পেনিক সৃষ্টি হৈছে, 50,00,000 আদমীক বাহাৰ ফেকগে, এই কথাটো লৈ কৈছে যে কিছুমানে মৰিব, কিছুমানে মাৰিব, এনেকুৱা এটা অৱস্থাৰ সৃষ্টি হ'ব, কিন্তু আমি শান্তি বিচাৰিছোঁ, আমান বিচাৰিছোঁ, এই কথাটো তেখেতৰ আছে। এই বক্তব্যটো কিন্তু তেখেতৰ এটা এজামশ্যন হৈ কথাই কৈছে, এজামশ্যনৰ কথাটো কৈছে, কিন্তু ইয়াক এনেকুৱা দেখাব খোজা হৈছে আমাৰ কিছুমান মিডিয়াৰ জৰিয়তে, সকলোৱে নহয় একাংশ মিডিয়াৰ জৰিয়তে, যে তেখেতক দেশদ্ৰোহী, কিছুমান নেতাতে দেশদ্ৰোহী বুলিয়ে ক'লে, দেশদ্ৰোহী বুলিয়ে লাগে কৈছে, কিন্তু আমি এই কথাটো ক'ব খুজিছোঁ যে এইটোক লৈ মিছ ইণ্টাৰপ্ৰেট হ'ব নালাগে, এইটো পক্ষান্তরে এইটো কি কৈছিল এইটো স্পষ্টতে ক্লিয়ার আহিব। কিছুমান এইটো উচ্চনিমূলক বক্তব্য কৈছে, আমি কিন্তু কৈছো যে এইটো কথাটো
আরো ক্লিয়ারলি কোনোবাই লাগিলে উর্দু পড়া মানুহক লগত লৈ এই কথাটো আরো ভালকে চাব লাগে। তাতকে বহুত স্ট্রং কথা আমার ইয়াত চলি আছে, ঢাকার পৰা মোগল বাহিনী আহি অসম কব্জা করার কথা আমার ইয়ার কই গেছে, হাতত বন্দুক লৈ ট্রেনিং দিয়ার কথা কই গেছে, রোহিঙ্গাদের একফল বা কাটি দেওয়ার কথা কই গেছে, ইয়ার আগত নেলির নিচিনা ঘটনা, চাউল খুন নিচিনা ঘটনা কিন্তু আমার অসমত নথকা নহয় আছে। এই গোটেইখিনি কথা লক্ষ্য করলে আমি একটা কথা কব পারো যে এটা একটা প্রিজাম্পশন আছে আর এই কথাটো ইমান গুরুত্ব নিদি আমি মূলত আমার সিদিনাখন আর বাকি যা কথা আছে বাকি যে বক্তা আছে তখন কথা প্রতি গুরুত্ব দিব লাগে। আর এই ব্যক্তিগত সেই বক্তব্যট আমি কিন্তু এই মুহূর্ত কোয়াটো সমীচীন নহয় বলে আমি জানাইছ, এটা একটা সময় উপযোগী সময় নহয় এনেকা বক্তব্য দিয়ে অতি সেন্সিটিভ হয়ে আছে অসম। এই মুহূর্ত কিছু মানে এই কথাটো লৈ আর বেলেগ সুযোগ লোক পারে এনেকা একটা হওয়ার সম্ভাবনাও আছে আজ নহয়। মাদাউনি এই বক্তব্যটো কোনটার উপর এই মুহূর্ত মানে গুরুত্ব দিয়াটো আপনাদের নিবিচার সমীচীন নহয় বলে কইছে, গুরুত্ব দেওয়ার কথা না নকরা নাই, এই মুহূর্ত এনেকা ধরনের বক্তব্যটা সমীচীন নহয়। কিন্তু আমি দেখিছো যে সেই বক্তব্যটো মই যেখিনি বুঝি পাইছো আমি যেখিনি বুঝি পাইছো সেই কথার জড়িয়ে কিন্তু তেখেতে সেই কথাটো কৈছে যে অসমত যদি 50 লাখ মানুষ বিদেশী করে দিয়া যায়, 48 লাখ মানুষ খালি মহিলাখিনি যদি এনআরসির পর বাদ দিয়া যায় তেতিয়াহলে এই বস্তুটো গৈ কোনোবাই মরিব কোনোবাই মারিব একটা অশান্তির সৃষ্টি হব। আর এইখিনি জায়গা আমি কিন্তু শান্তির পিছনে এই কথা তেখেতে কৈছে, গোটেইখিনি নেদেখায় খালি মরেঙ্গে মারেঙ্গে এই কথা কিন্তু আহিছে। এই কথা যদি হিন্দিত কলেহেতেন তেতিয়াহলে কই মরেগা কই মারেগা আহিলেহেতেন, কিন্তু যেতিয়া উর্দুত আহিব কই মরেঙ্গে কই মারেঙ্গে এনেকুৱা আহিছে, মানে সেন্সটো মানে অলপ উর্দু আর হিন্দি মানে অলপ চাইছো যে অলপ ডিফারেন্স আছে সেন্সটো কথা কৈছে। সেই কথাটা তুমি লক্ষ্য কৰিছো যে এই কথাটো এই সময়ত কোৱা সমীচীন নহয় যিহেতু গোটেই বিষয়টো এটা আইনৰ আওতাত আছে আর নো ডাউট ভারতীয় আইন ব্যবস্থা ইয়াৰ এটা সূক্ষ্ম একটা ধারা দিব আর একটা শুদ্ধ এনআরসি ইয়াতে কোনো বিদেশী সময় যাব নোৱাৰে, কোনো বিদেশী যাতে অন্তর্ভুক্ত হব নোৱাৰে এনেকুৱা এটা এনআরসি হোক আর ভারতবর্ষর যেখানে মানুষ জেনুইন সিটিজেন যাবিলাক আছে তেখেতসকল যাতে হাৰাশাস্তিৰ সন্মুখীন নহয় এই কথাটো আমি আপোনালোকক অর্থাৎ মাদানী এনেকুৱা ধৰণৰ কথা কৈছে বুলি এক প্ৰকাৰ তেওঁলোকৰ কথাৰ পৰা প্ৰমাণ হৈ গৈছে তেওঁলোক য'ত উপস্থিত আছিল। তাৰপিছত আপোনালোকে আকৌ সন্দেহ কৰাৰ কাৰণটো কি? যিটো মাদানীৰ মন্তব্য অসমৰ যিকেইগৰাকী বুদ্ধিজীৱী আছিল তেওঁলোকে এইটো স্বীকাৰ কৰিছে তেওঁ কোৱা কথাটো তেওঁলোকে ব্যক্তিগত বুলি কৈছে তেওঁলোকে কথা স্বীকাৰ কৰিছে। তাৰ মানুহে কৈছে যে আমি কিছুমান বুজি পোৱাই নাছিলোঁ এনেকুৱাও কথা আছে, এনেকুৱাও বুদ্ধি আছে যে বুদ্ধিজীৱী কৈছে আমি উৰ্দু বুজি পোৱাই নাছিলোঁ, এইটোতো আমিও কোৱা নাই যে এইটো এইটো সামগ্ৰিক গোটেই অসমৰ বক্তব্য বুলিতো কোৱা নাই, এইটো মাদানী চাহাবৰ বক্তব্য, ইয়াত আমাৰ কোনো তিহাদা নাই, এইটো মাদানী চাহাবৰ বক্তব্য। আমি কৈছোঁ যে তাত সকলোখিনিৰ বক্তব্য ল'ব লাগে, মাদানীৰ বক্তব্য যে তাৰ মানে গৰিহণাযোগ্য হৈছে আজি গোটেই অসমে তাক গৰিহণা দিছে। আপোনালোকে ভালকৈ শুনিছে নাই, আপুনি বুজি পাইছে নাই? মই বুজি পাইছোঁ, বুজি পাইছোঁ, মই ব্যক্তিগতভাৱে বুজি পাই পেলাই আপোনালোকে কি ক'ব? মই বুজি পাই যিখিনি কথা আপোনালোকে কৈছোঁ সেইখিনি আমি সেইটো ক্ৰিয়া যে মাদানীৰ বক্তব্যটো পিছৰখিনি কিয় দেখুওৱা হোৱা নাই, তাৰ আগফালৰখিনি ভালখিনি কিয় দেখুওৱা হোৱা নাই, মূর্খখিনির মাদর কথা কেউ দেখো আছে মরেঙ্গে মারেঙ্গে এইখানে কথা ভালভাবে দেখা হয়েছে, কিন্তু তার পিছত কি কইছে তার আগর সায়েন্টিস্ট কি কইছে কিন্তু দেখা হয় না। মই মাদানি ক্লিয়ার দিব নাই, কিন্তু তথাপিও কইছো যে এই মুহূর্তত আজির এইখনত মাদানি সাহেবর এনেকুৱা ধরনের বক্তব্য সমীচীন নহয় এটা একটা ভাল লক্ষণ নয়, এটা তেখেতর বক্তব্য তেখেতর ব্যক্তিগত বক্তব্য। সাপোর্ট করার কথাটো কিয় কৈছো যে ইয়াৰ অরিজিনেল ভিডিওটো প্রত্যেকে চোৱাৰ প্ৰয়োজন আছে, ক্লিয়ারলি চোৱাৰ প্ৰয়োজন আছে, ক্লিয়ারলি চোৱাৰ প্ৰয়োজন আছে। সেই কথাটো মই বার বার কৈছো যে মাদানীৰ বক্তব্যটো ক্লিয়ারলি চোৱাৰ প্ৰয়োজন আছে, মই যিখিনি চাইছো সেইখিনি কিন্তু অলপ বেলেগ পাইছো। আৰু এনেধরনের কথা যেখানে কইছে বিতর্কিত নাই হবো যেখানে কইছে সেখানে কথাও কিন্তু আজির এই মুহূর্ত এনেকটা সেন্সিটিভ কথা সমীচীন নহয় হওয়াটা উচিত নহয়, উচ্চতনিমূলক বক্তব্য নাই তাত, উচ্চতনিমূলক বক্তব্যের কথা আমি কব খোঁজা নাই, তেও দিছে নেকি তাত উচ্চতনিমূলক যেখানে আপনাদের ক্লিয়ার দেখলে গম পাব না, আপনি যেহেতু বুঝি পাই আমি না পাবো এইখানে দিচ্ছি না, সেটা আপনাদের কথা, মই যেখানে কথা কৈছো মোর স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার, মোর যেখানে বক্তব্য মই আপনাদের ক্লিয়ার কৰিছো যে মই যেখানে তেখেতের বক্তব্যত পাইছো এই কথাখিনি এটা কথা স্পষ্ট হয়ে আছে যে ইয়াত মরেঙ্গে মারেঙ্গে এই কথাখিনি আছে, এই কথাখিনি বেশিকে দেখা হয়ে আছে, তার আগর বক্তব্যখিন আর পিছর বক্তব্য গোটেইখিনি ভিডিওটি দেখার প্রয়োজন আছে। এখানে কইছো গোটেই বস্তুটা স্পষ্ট যদি আপনি কবলেই যায় আপনি আসলে স্পষ্ট করে দিও
যে মাদানী চাহাবৰ কথাখিনি কিবা বিকৃত কৰা হৈছে যদি হৈছে আপোনাৰ মানে আপোনাৰ চেটো অলপ স্পষ্ট হ'ব পাৰে আপুনি বিকৃত হৈ গ'ল কিন্তু বিকৃত হৈছে নেকি তো আমি এটা কথা আগো আপোনালোকক কৈছো যে এই বক্তব্যটো অতিরঞ্জিত করে থাকা বলে মানে আপনার একটা কথা কোথাও যে এই কথাখিন যখন টিভিত আছে ইমান দূরলকে কে দেখদ্রোহী বলে কোবলে পাচ্ছে কিন্তু মাদানী ব্যক্তিগত মানে সাপোর্টত এই কব খোঁজা নাই আজি একটা ইমান সেনসিটিভ বিষয় এনেকা বক্তব্যটা সমীচীন নহয় এটা আপনি ক্লিয়ার করছে যে এই ক্লিয়ার এই এই মুহূর্তে এই কথা কোয়া উচিত হওয়া নেই যদি 50 লাখ মানুষক যদি 50 লাখ মানুষক বিদেশী ঘোষণা করা হয় সেই সিচুয়েশন তাহাই নেই সেই সিচুয়েশন আজ আসে নেকি যে 50 লাখ মানুষ বিদেশী ঘোষণা করেছে তো আসে নেকি আহাই নেই যদি হয় তেতিয়াহলে কোনোবাই মরিব কোনোবাই মারিব এই কথাবিলাক আহিছে এই কথাবিলাক এতিয়া কোৱা ঠিক আপনি কইছে যে আপনার হেৰি আদালতের উপর পুরা বিশ্বাস আছে আকো মারামারি কথা তো কইব না কিন্তু তেখেতা কইছে কথা আপনার স্ট্যান্ড ক্লিয়ার করো ওর স্ট্যান্ড ক্লিয়ার হয় না হয় না এটা যেতিয়া এনআরসি যেতে ক্লিয়ার হবো তেতিয়া এই কথা কি কমিশন হবো নাকি এনআরসি যদি হেন তো নহয় বিলকুল কমিশন নহয় অশান্তি সৃষ্টি হবই অশান্তি সৃষ্টি হওয়ার শঙ্কা দেখেইতো IB/SB রিপোর্টত সেন্ট্রাল হোম মিনিষ্ট্রিয়ে ফোর্স পঠাই আছে শঙ্কাটো করেছে কোনোবাই হোম ডিপার্টমেন্টের শঙ্কাটো করা নাই নেকি হোম ডিপার্টমেন্টের সংখ্যার উপর ভিত্তি করিয়ে তো আজি সেনসিটিভ 342 সেন্টার সেনসিটিভিটি ডিক্লেয়ার করা হয়েছে 51 সুপার সেনসিটিভিটি ডিক্লেয়ার করা হয়েছে আর সেইখিন এক্সট্রা প্যারামিটি দিয়ে আছে সংখ্যা নহয় নেকি সবরে সংখ্যা আছে শান্তিপূর্ণভাবে এনআরসি খন হোক আমি এটা বিচার মারামারি হব নেকি সেইটো মাদানী কওক বা কোনোবাই কওক বিলকুল নহয় অসমৰ ৰাইজৰ অসমৰ মাদানী চাহাবেও এইটো বুজা উচিত যে অসমৰ পরিস্থিতি গোটেই ভারতবর্ষ পরিস্থিতি অলপ বেলেগ অসমৰ পরিস্থিতি কেতিয়াও আমাৰ এই সংকটজনক দেশত 1992 যিটো ইনচিডেণ্ট গোটেই ভারতবর্ষৰ যিটো ইনচিডেণ্ট হৈছিল সেই ইনচিডেণ্ট অসমখন জ্বলা নাছিল দুই এটা সৰু সৰু বিক্ষিপ্ত ঘটনাৰ বাহিৰে অসমখন জ্বলা নাছিল আজি 48 লাখ মানুহক যদি এনআরসিত নাম নহয় সুপ্রিম কোর্টে কইছে যে তেখেতসকল তো বাংলাদেশী নহয় পঞ্চায়েত সার্টিফিকেটত এই কথা তো কত লিখা নাই যে এই মানুষজন ভারতীয় পঞ্চায়েত সার্টিফিকেটত এই কথাটা লিখা আছে লিঙ্ক সার্টিফিকেটত অমুকর ছোৱালী তমুকর ঘরের লড়ার লোক অমুক গাঁত বিয়া আছে এইখানে কথা আছে দিস সার্টিফিকেট ক্যানট প্রুভ দ্যাট হিজ ইন্ডিয়ান অর ফরেনার এটো কেতিয়াও প্রুভ করব নয় তো কাজেই সেইটোর কারণে কোর্টে কিবা সিস্টেম দিব লোড আউট কোর্টের ব্যবস্থা করব কোর্টে নিজে কইছে অসম গভর্নমেন্টে যেতে পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাবলিশ বিচারিছিল সেন্ট্রাল গভর্নমেন্টে যেতে এফিডেভিট অ্যাবলিশ বিচারিছিল আমার মহামান্য সুপ্রিম কোর্টে মানা নাই এটা অস্বীকার করেছে যে হবই নয় আপনাদের এনআরসি দিব আজি কব যে হব কালি কব নহব এটা নহব এনআরসি যদি এই পঞ্চায়েত লিঙ্কেজ সার্টিফিকেট অবৈধ বলেও কোয়া হয় তেতিয়াহলে তেখেতক বেলেগ একটা সুযোগ দিয়ে ব্যবস্থা করব লাগবে বেলেগ কাগজ দিয়ে ব্যবস্থা করব লাগবে এটা সুপ্রিম কোর্টে কইছে সেই কারণে অসমের মনে উত্তেজিত হওয়ার কোনো প্রশ্নই নেই ইয়াতে আর একটা কথা যে ধীরে মাদানীর বিতর্ক চলি আছে তার হিরেন গুহাই আছে হিরেন গুহার সম্পর্কত হিমন্ত বিশ্ব শর্মায় কইছে যে সাম্প্রদায়িক রাজনৈতিক কর্মকর্তা আখ্যা দিছে ডক্টর হিরেন গুহাই এটা কথা স্পষ্ট যে হিরেন গুহাই অল্প মানে এই মুহূর্তে এটা যেটা বক্তব্য তেখেতক তার দিছে সেইটো হিরেন গুহার সংগঠন নহে মাদানীর সংগঠন নহে বেলেগ একটা সংগঠনে তেখেতকলক এজ এ গেস্ট হিসাবে অসমের দলন্ত সমষ্টিতে তেখেতক মাতিছে এই ক্ষেত্রত হিরেন গুহাই ডাঙরিয়ায় অসমৰ এজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী বলে ভুল নহব তেখেতক মাতি লৈ তেখেতৰ এটা কমেন্ট লোৱাটো একো ডাঙৰ কথা নহয় আর তেখেতে ভাল কমেন্ট দিছে অসমৰ কাৰণে ভাল কমেন্ট দিছে আর মাদানী যেটো কমেন্ট দিছে সেই কমেন্টটো কিন্তু সবরে আপত্তি আছে কিন্তু বিজেপিয়ে কৈছে যে রাজনৈতিক সেই কথা আমি কৈছো বাকি বিলাকে জানে যে এই আমাৰ ডক্টৰ হিরেন গুহাই সাহেব সাম্প্রদায়িক বক্তব্যৰ ঊর্ধ্ব সাম্প্রদায়িক চিন্তাধারা ঊর্ধ্ব আর তেখেতর একটা মঞ্চত থাকা বেলেগ এজনে দিয়ার কারণে বিজেপি একটা সেলু পাইছে বিশেষ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তার একটা পুরানা সূত্র হিসাবে
কেইদিন আগত তেখেতে ওপেনকে ডিক্লেয়ার করেছিল কটন কলেজত থাকতে তেখেতৰ জিকাটো কোনে নিবিচাৰিছিল এইটো কোনে নকৰিছিল সেইটো কোনে কৰিছিল তেখেতত লিখা তেখেতে হিৰণগুৰি ডাঙৰীয়া লিখা কাকতবিলাকক আজকে ডিচাইজ কৰিছে তো তেখেতৰ এইটো হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এটা নিচা মনোভাৱৰ তেখেতে প্ৰমাণ আগতেও কৰিছে আৰু এইবাৰ তেখেতে চিলু পাই তেখেতে অলপ বেছি সুখী হৈছে দেখি বোলে একাত্মবোধ সাম্প্ৰদায়িক একাত্মবোধ কৰাৰ এটা সুবিধাও তেখেতে কৰিছে আজির যে ভারতবর্ষ দুটা জমিয়ত একটা জমিয়তর প্রেসিডেন্ট দুটা বিভক্ত হয়েছে আর এই হুইজ মাদানী বলে কলে মোটকে সুদাতকে সবতকে বেশি ভাল হব যদি মাননীয় তরুণ গগৈ ডাঙরিয়া আর রফিউল হোসেনক ভালকে সুদে হুইজ আসাদ মাদানী তেতিয়া কিন্তু ভালকে কব পারি প্রথম কথা দ্বিতীয় কথা হয়েছে এই হুইজ মাদানী বলে বেলেগ সেন্টত কবলে গেলে এইজন হুসেন আহমদ মাদানীর লড়া যিজনে ব্রিটিশ আন্দোলনের ব্রিটিশ খেদা আন্দোলনত অতি শক্তিশালী ভূমিকা লৈছিল যোর পৰা এই আন্দোলনটা সৃষ্টি হয়েছিল দেবন্দর পা তাত তেখেত সক্রিয়ভাবে জড়িত আছিল মালদাত তেখেতে সাড়ে তিন বছর জেল খাটিছিল ব্রিটিশের সময়ত আর ভারতবর্ষর সরকারে এই আসাদ মাদানীর বাপেক হুসেন আহমেদ মাদানীর নামত আপনাদের নিশ্চয় জানে যে এইটু ডাক টিকেট ঘোষণা করেছে ডাক টিকেট রিলিজ করেছে ভারত সরকারে তো সেইজন এজন হুরহুরা মানুষ নহয় সেই মানুষজন ভারতবর্ষর জমিয়তের লগত যেটু জমিয়তে ভারতবর্ষর স্বাধীনতাত সবতকে বেশি কন্ট্রিবিউশন যা আছে সেই জমিয়তর এজন আজি একটা গ্রুপের তখন প্রেসিডেন্ট সেই কারণে মানে কব খুঁজেছি যে তখন ব্যক্তিগতভাবে মোট কোনো আক্ষেপ তখন ওষুধ নাই ব্যক্তিগতভাবে মোট দুশ্মনী তখন ওপর নাই কিন্তু কথাটা হয়েছে যে আজ হুইজ মাদানী বলে আমি দুটা ক্ষেত্রে দুটা সেন্স আছে আমার তাত যে এটা হল যে ভালকে কব পারিব অসমৰ রাজনৈতিক ক্ষেত্রে তখন আহে আর এটা আমার তরুণ গৈ চাবলে একেলগে আমি বহুত সময় মঞ্চত দেখা পাওঁ রফিউল হোসেনক একেলগে মঞ্চত দেখা পাওঁ তেখেতসকল ভালকে কব পাৰিব আচ্ছা আৰু মানুহ হিচাপে যিটো আপোনাৰ মন্তব্য দিলে সেই মন্তব্য আৰু কিবা ৰাজনৈতিক গুণ আছে নেকি বা কোনোবা ৰাজনৈতিক দলৰ পৰা ইনপুট পাই কিবা উচ্চনি পাই সেই তাতে সেই মন্তব্য আছে নেকি ভাবে নেকি এইফালে এই মুহূর্তে কোয়া সমীচীন নহব আমি জাস্ট সেই বক্তব্যটো শুনিছো আৰু যদি আছে আমি সঠিককে কব নোৱাৰিম কিন্তু আমি দেখা পাইছো যিবিলাক লোকে যিবিলাক মানুহৰ লগত হনাপিলা তেখেতক কৰি থাকে বা সমাজকলম থাকে তেখেতসকলে কিন্তু তেখেতক প্ৰটেকশ্যন দিয়াৰ কাৰণে উঠিবই লাগিছে সেইটো কিন্তু পৰিলক্ষিত প্ৰটেকশ্যনটো আপুনিও দিছে মই দিলে মই তেখেতক প্ৰটেকশ্যন দিয়া আপুনি ইণ্টাৰপ্ৰেশ্যনটো ক্লিয়াৰ কৰি দিছোঁ থেংক ইউ